আজকে প্রথমে রাশিফল থাকবে তারপর আপনাদের ফোন থাকবে আজও কালী কথায় থাকবে উত্তর দিনাজপুরের বয়রা কালী নিয়ে বলবো আপনাদের শুনতে ভালো লাগবে এই কালীর মানে এই কালী পুজোর ইতিহাস বা মাহাত্ম আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী থাকবে দিবা একটা নয় মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের সপ্তমী আজ হচ্ছে ইন্দ্রযোগ রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত রবি আজকে অবস্থান করছে বিষরাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে মকর রাশি শ্রবণা নক্ষত্রে আজ আবার কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিন রাশি রেবতী নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে আজ আবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজকে অবস্থান করছে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্ত নক্ষত্রে রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভবনের ক্ষেত্রে সাফল্য মেষরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরাবের সাফল্য শুভ রং হচ্ছে আপনার লাল এবং সবুজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতকের ক্ষেত্রে শুভ আজ আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ বিশ্বরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয় আজ আপনাদের নানাবিধ প্রতিকূলতা থাকবে আজ অর্থনাশ কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি অপচাস প্রিয়জনের সাথে মতানৈক্য ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে আজ মিথুন রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর তবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দ্বিতীয় নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকারাও আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা উত্তর দিকে অগ্রসর হবেন এবং শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল সিংহ রাশি সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিকটি অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে অর্থনাশ কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে এবং সিংহ রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন কোনো ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আজ আপনাদের শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা এক মিনিট অবশ্যই পণ্ডিতজির অনুষ্ঠান মানেই কিন্তু প্রত্যেকটা দিন সুন্দরভাবে শুরু করার একটা পরিকল্পনা আর তাতে অনুর থাকা বলেই কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে আমরা তার যে গতিপথ বা যে গতিময়তা সেটা অনেক বেশি সুন্দর রাখতে পারি আসব পণ্ডিতজি কন্যারাশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ রাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে কন্যারাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ এক সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অশুভ তুলারাশি জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবল বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানিক্য ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তুলারাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তুলাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসর আপের শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয় আজ বিশ্বিকাশি জাতক জাতিকারাও কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত সত্যি বৃদ্ধি এবং বিশ্বিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদেরও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত সত্য বৃদ্ধি ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভকাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ কোনো রূপ মতানৈক্যে জড়াবেন না এবং সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে শারীরিক মানসিক প্রতিকূলতা এবং মকর রাশি জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনভাবে মতানিক্ষী জড়াবেন না আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ আজ সাত সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে শুভ কুম্ভ জাতক জাতকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুরাম বৃদ্ধি পদোন্নতি কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ কুম্ভ জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধভাবে সাফল্য মিলবে মীন রাশির জাতক জাতিকাদেরও অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ মীন রাশির জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর এবং সাফল্য হলুদ এবং সবুজ আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ